কি ঘটনা ঘটেছে তা জানেন না? শুনেননি? বোমটা তো লেগেছে, বলতে পারছে না কি হয়েছে না হয়েছে, আমি ওইসব বলতেই পারবো না। আচ্ছা, আপনার লুকাতে চাইছেন কেন? না না না, আমি জানি না, তো আমি বলবো কি করে? না না, আপনার ভাই লেগেছে আপনি কিছু জানেন না? আমি বলতেই পারবো না। রাত্রে যে দুর্ঘটনা ঘটি দিয়ে পুলিশকে মেরে আমাদের বাড়িঘর সব লুটপাট করে নিয়ে চলে গেছে, বুঝলাম তো। তার জন্য আমরা খুব দুঃখিত, আবার আমার লাতনি মরে যাচ্ছিলো, এই জন্য আমরা খুব দুঃখিত। কারণ সিপিএম এর দলে যে এত নোংরামি করবে এটা তো আমরা ভাবিনি। এইসব নেতৃত্ব হয়েছে হক সাথে নেতৃত্বে। আচ্ছা, কার নেতৃত্বে? সব হক সাথে নেতৃত্বে হয়েছে, এত বড় সাহস ওদের ছিল না। আপনারা আপনারা কোন দল করে? আমরা টিএমসি করি। সিপিএম এর ওরা কি দলের জন্যই করে না অন্য কোনো রাগ আছে? ওদের অন্য কোনো রাগ না, দলের জন্যই। ওরা 100 থেকে 150 পর্যন্ত বোমা ফাটানো হয়। এখানে আসার পরে ওরা এসে এখানে পাথরে ওইখানে আঘাত করেছে, বোমে আঘাত করার ফলে সেটা সংঘর্ষ হয়ে, বোমে সংঘর্ষ হয়ে আগুনে পরিণত হয়। এবার তারা সংঘর্ষ হয়ে আগুন যেই লাগিয়ে গেছে তারা পালিয়ে গেছে। তারা 10 থেকে 12 জন এসে এখানে হামলা করে, সংঘর্ষ বোমাবাজি করে তারা পালিয়ে গেছে। তারা কোথায় বাড়ি? তাদের কোথায়? তাদের ওই রাস্তার রোডের ওই পাশে, সব সিপিএম এর লোক। তাও সিপিএম এর লোক না, পুলিশকে কেন মারধর করলো? কালকে একটা আসামি তুলতে এসেছিল, সেই সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষ করে মারামারি। পুরনো কোনো কেসে আসামি? হ্যাঁ, পুরনো আসামি আছে তার। এই পরিণত পুলিশের সাথে সংঘর্ষ হয়। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি পুলিশে প্রশাসনে যা করবে সেটা। আপনারা কি চাইছেন? আমরা এর জবাব চাই। তাদেরকে আমরা চাই এই পাড়াতে শান্তি বজায় রাখুক, শান্তি চাই। আর তাদেরকে জানো আইনের কঠোর শাস্তি দেওয়া হয়, এতটুকুই আমরা চাই। আপনারা যারা মেরেছে তারা কার কোন দল করে? সিপিএম। আর আপনারা কোন দলে সমর্থক? আমরা তৃণমূল কংগ্রেস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।